মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবু কি ছিল আর কি হলো? এটা ছিল মোহামেডান স্পোর্টিংয়ের আগের তাঁবুর রূপ। সিমেন্টের তৈরি এই গেট, একটু ঢুকে বাঁদিকে টিনের চালের একতলা তাঁবু, তার ভেতরেই ড্রেসিং রুম, কোচেস রুম, কনফারেন্স রুম সব কিছুই। মোটামুটি এই ছিল পরিচিতি। ২০২২ সালের অগস্ট মাস, ভেঙে নতুন করে তৈরি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবু। চারিদিকে লোহা লক্কর পরে মেশিনের ঘ্যান ঘ্যান শব্দ, তার মধ্যেই নতুন রূপে সেজে ওঠার পরিকল্পনা ছিল। সেই ভেঙে ফেলা তাঁবুর ছবিও রয়েছে আপনাদের জন্য। আর এই ছবিটি একদম এই সময়ের, ২০২৩ মার্চের একেবারে প্রথম সপ্তাহ। সেনাবাহিনীর সঙ্গে কথা বলে দ্বিতল ভবন তৈরি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, রেড রোডের ধারে। এভাবেই ব্যালকনি সমৃদ্ধ মোহামেডান স্পোর্টিং ক্লাব তাঁবু আসতে চলেছে। আত্মপ্রকাশের দিনক্ষণ এখনও তৈরি হয়নি। কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ কামারুদ্দিন, সভাপতি আমিরুদ্দিন ববিরা দুর্দান্তভাবে তদারকি করছেন মোহামেডান স্পোর্টিংয়ের নবনির্মিত ক্লাব তাঁবুকে। সম্ভবত ঈদের পরে ভালো একটা দিন দেখে ক্লাব তাঁবু উদ্বোধন হবে মোহামেডান স্পোর্টিংয়ের। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।